বেপরোয়া গতি ভাঙার বাস দুর্ঘটনার মূল কারণ বলে জানিয়েছে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট। রবিবার প্রতিবেদন প্রকাশকালে জানানো হয়, কিছু ব্যবস্থা নেওয়া হলে সড়ক দুর্ঘটনা বন্ধ না করা গেলেও প্রাণহানি কমানো যায়। গত 19 মার্চ ভোরে খুলনা থেকে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেয় ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ভাঙা এক্সপ্রেস ওয়েব কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এতে মারা যায় অন্তত 19 জন। বেপরোয়া ও মাত্রাতিরিক্ত গতিকে এ দুর্ঘটনার কারণ বলছে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদন। রবিবার এ প্রতিবেদন প্রকাশকালে জানানো হয়, কিছু ব্যবস্থা নেওয়া হলে সড়ক দুর্ঘটনা বন্ধ না করা গেলেও প্রাণহানি কমানো যায়। সো আমরা দুর্ঘটনা ঠেকাতে না পারি, কিন্তু হতাহতের সংখ্যা কিন্তু কমাতে পারি, এবং এটা পুরো পৃথিবীতে এখন ভিশন জিরো। একটা লোকও যেন না মারা যায়, প্রযুক্তির সেই সুফলটা যেন আমরা নিতে পারি। প্রতিবেদনে দুর্ঘটনার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি তা নিয়ন্ত্রণে কিছু সুপারিশ করা হয়েছে। এতে উঠে এসেছে অবকাঠামোগত ত্রুটির কথাও। দুই পাশে থাকতে হবে, সিট বেল্টটা দিলে ভালো, কমপ্লাই করতে বলে ভালো, কিন্তু সাস্টেনেবল হবে কিনা আমি জানি না। কিন্তু এইটা যদি আপনি দিয়ে দেন, কিছু লোককে বাঁচিয়ে ফেলতে পারবে, কিছু লোক গ্রিভিয়াসলি ইঞ্জুর হবে, ফ্যাটালিটি হবে না। কারণ এই পয়েন্ট লোডের সাথে হিট ট্রান্সফার করলে অত্যন্ত খারাপ অবস্থা হয়ে যায়, যেটা ছোটখাটো কাজ আমরা করতে পারি। প্রতিবেদনে আরও বলা হয়, নিরাপত্তা নিশ্চিত করা গেলে এক্সপ্রেস ওয়ে সবচেয়ে ভালো যোগাযোগ ব্যবস্থা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বেপরোয়া গতি ভাঙার বাস দুর্ঘটনার মূল কারণ বলে জানিয়েছে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট। রবিবার প্রতিবেদন প্রকাশকালে জানানো হয়, কিছু ব্যবস্থা নেওয়া হলে সড়ক দুর্ঘটনা বন্ধ না করা গেলেও প্রাণহানি কমানো যায়। গত 19 মার্চ ভোরে খুলনা থেকে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেয় ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ভাঙা এক্সপ্রেস ওয়েব কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এতে মারা যায় অন্তত 19 জন। বেপরোয়া ও মাত্রাতিরিক্ত গতিকে এ দুর্ঘটনার কারণ বলছে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদন। রবিবার এ প্রতিবেদন প্রকাশকালে জানানো হয়, কিছু ব্যবস্থা নেওয়া হলে সড়ক দুর্ঘটনা বন্ধ না করা গেলেও প্রাণহানি কমানো যায়। সো আমরা দুর্ঘটনা ঠেকাতে না পারি, কিন্তু হতাহতের সংখ্যা কিন্তু কমাতে পারি, এবং এটা পুরো পৃথিবীতে এখন ভিশন জিরো। একটা লোকও যেন না মারা যায়, প্রযুক্তির সেই সুফলটা যেন আমরা নিতে পারি। প্রতিবেদনে দুর্ঘটনার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি তা নিয়ন্ত্রণে কিছু সুপারিশ করা হয়েছে। এতে উঠে এসেছে অবকাঠামোগত ত্রুটির কথাও। দুই পাশে থাকতে হবে, সিট বেল্টটা দিলে ভালো, কমপ্লাই করতে বলে ভালো, কিন্তু সাস্টেনেবল হবে কিনা আমি জানি না। কিন্তু এইটা যদি আপনি দিয়ে দেন, কিছু লোককে বাঁচিয়ে ফেলতে পারবে, কিছু লোক গ্রিভিয়াসলি ইঞ্জুর হবে, ফ্যাটালিটি হবে না। কারণ এই পয়েন্ট লোডের সাথে হিট ট্রান্সফার করলে অত্যন্ত খারাপ অবস্থা হয়ে যায়, যেটা ছোটখাটো কাজ আমরা করতে পারি। প্রতিবেদনে আরও বলা হয়, নিরাপত্তা নিশ্চিত করা গেলে এক্সপ্রেস ওয়ে সবচেয়ে ভালো যোগাযোগ ব্যবস্থা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।